আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস নিজেদের মতো করে প্রচার করে বিভ্রান্তির মুখে ঠেলে দিয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপি স্বাধীনতা বিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক। চট্টগ্রাম অফিসের সহযোগিতায় আরও জানাছেন মুসাফের দোষ। গুলশানের সংবাদ সম্মেলনে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন। 27 মার্চ আমরা কালুগার বেতার কেন্দ্রে যাব এবং সেখানে শ্রদ্ধা নিবেদন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসকে তাদের সুবিধা মতো করে প্রচার করছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দেশে দেখতে পাইনি, আমরা দেখতে পেয়েছি একজন ব্যক্তির শতবর্ষ পালনের আপনার সমস্ত অনুষ্ঠানগুলি সেখানে দেখতে পেয়েছি। সরকার যারা একেবারে একতরফাভাবে ইতিহাসকে বিকৃত করে এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন বিএনপি এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বাধীনতার 50 বছর পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো আস্ফালন করে বিএনপির পৃষ্ঠপোষকতায়। স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি আজ। তারা নানা সময় দেশের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। বিএনপি নেতাদের বক্তব্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলেও মন্তব্য করেন মন্ত্রী। যুদ্ধ অপরাধীদের রক্ষা করার যে প্রচেষ্টা এগুলো প্রতিবন্ধকতা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।